আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আমি ডক্টর সায়াজীবন খন্দকার, নীলফামারী মেডিকেল কলেজ। আজকে আরেকটা নতুন ক্লাস নিতে যাচ্ছি আমি। প্রথমেই সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেকখানি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে আমার গত ক্লাসটাকে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেক কমেন্ট করেছেন, অনেকটা পছন্দ করেছেন, সেজন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার স্টুডেন্টদেরকে আমি অনেক থ্যাংক ইউ বলছি যে তোমরা আমার ক্লাসটাকে, আমার ক্লাসটা যদি কিছুটা হলেও তোমাদের কাজে লেগে থাকে, তোমাদের যদি পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও তোমাদেরকে আর একটু ত্বরান্বিত করে, সেটাই আমার সাকসেস। তো সেই জন্য অনেক ধন্যবাদ, সবাই অনেকখানি অ্যাপ্রিসিয়েট করেছো। এবং আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিতে যাচ্ছি, এটা হচ্ছে ভেন্টিলেশন অ্যান্ড স্পাইরোগ্রামের উপর। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আজকের ক্লাসটাকে মডিফাই করে, যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, কারণ অনেক বড় জিনিস, অনেক বড় সিলেবাস, অনেক বড় টপিক, একটা ক্লাসে আসলে অনেকখানি কভার করা খুব টাফ। তারপর আমি চেষ্টা করেছি, আর আজকের ক্লাসটা আমার মনে হয় না তোমাদের খুব একটা খারাপ লাগবে, এবং আমি চাই যে আগের ক্লাসটার চেয়ে আজকেরটা অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকেরটা অনেকটা অঙ্কের মতো ক্লাসটা। এখানে বোরিং ডেফিনেশন নাই, লেন্দি অনেক কিছু নাই বোঝার জন্য, জাস্ট অঙ্কের মতো, শুধু ক্যালকুলেটিভ, এত হলে এত, তত হলে তত। তো আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসটাতে কিছুটা হলেও মজা পাবো। তো আর দেরি না করে চলো ক্লাসে ঢোকা যাক তাহলে। আশা করি দেখা যাচ্ছে, সবাই শুনতেও পাচ্ছ আমাকে? ওকে, ঠিক আছে, তোমাদের তাহলে মোটামুটি শোনা যাচ্ছে, একটু কনফার্ম হয়ে নিলাম আমি। ঠিক আছে, আজকে তাহলে আমরা আমাদের নতুন ক্লাস শুরু করছি। আমার আজকে প্রথমে একটু মেনশন করতে চাই যে some of my students from my Nilphamari Medical College, first batch of NPMC, they have helped me a lot and supported a lot to make this beautiful slides. So I must show them the courtesy, and I'm showing their name in this courtesy presentation. So thank you so much, students, for helping me and cooperating me. So, okay, guys, cholo. Tahole amra ekhon class-tate dhuke pori. Prothome amra ajke shuru korbo ventilation diye. So what is ventilation? Movement of air into and out of lungs. Shohoj kotha. Lungs er bhetor theke bahire ebong bahir theke bhetore je shwash proshwash ta nichhi amra, etai ventilation. Thik ache? আজকে নেটওয়ার্ক একটু ডাউন, সো আমাদের হয়তোবা ক্লাসের মধ্যে কয়েকবার ইন্টারাপশন হতে পারে, ঠিক আছে? তো সবকিছু মিলেই ক্লাস নিতে হবে, আর দেখি টেকনিক্যাল প্রবলেমগুলোকে আমরা কতটা ওভারকাম করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আমাদের তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যেটা বলছিলাম, পালমোনারি ভেন্টিলেশন। সো যতটুকু এয়ার আমার পুরো রেসপিরেটরি এয়ার প্যাসেজের মধ্যে ঢুকবে এবং বের হবে কতক্ষণে, সেটা এক মিনিটের মধ্যে। This is pulmonary ventilation. It is a cyclic process by which fresh air enters into lung and equal volume of air leaves the lung per minute. So tidal volume into 1 minute respiratory rate. তাহলে এখানে আমাদের total আসছে 6000 milliliter per minute. মানে এক মিনিটে আমরা প্রায় 6000 milliliter মতো air আমাদের pulmonary ventilation এ circulate হয়, ঠিক আছে? এরপরে আসছে alveolar ventilation.
তো অ্যালভিওলার ভেন্টিলেশন বোঝার আগে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, ডেড স্পেস এয়ার। ডেড স্পেস আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন। সো ডেড স্পেসটা আর কিছুই না, এটা হচ্ছে কন্ডাক্টিং জোনটাকেই বলা হচ্ছে ডেড স্পেস। এখানে ট্রাকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত আমরা গতদিন ক্লাসে যে কন্ডাক্টিং জোন বলেছিলাম সেই কন্ডাক্টিং জোনটাকেই ডেড স্পেস বলছি, এবং এই ডেড স্পেস এর মধ্যে যে এয়ারটুকু থাকে সেই এয়ারটুকুকে বলা হচ্ছে ডেড স্পেস এয়ার। এবং এই এয়ারটার যেটা সারমর্ম সেটা হচ্ছে এই ডেড স্পেস এয়ার কখনো রেসপিরেটরি জোনে পৌঁছায় না, এই ডেড স্পেস এয়ারটা সবসময় এই ডেড স্পেস এর মধ্যেই থাকে, এই জন্যই এর নাম ডেড স্পেস এয়ার। তো ডেড স্পেস মানে কি, একটা মৃত জায়গা, তাই না? তো এখানকার যে এয়ারটা সেটা সার্কুলেশন সরি গ্যাসিয়াস এক্সচেঞ্জের মধ্যে পার্টিসিপেট না করলেও এই কন্ডাক্টিং জোনে থাকার মাধ্যমে সে আমরা যে এয়ারটা ইনহেল করছি সেই ইনহেলড এয়ারকে এরা হিউমিডিফাই করবে, এবং আরো কিছু ফাংশন বলেছিলাম আমি গত ক্লাসে যে ডাস্ট পার্টিকেল গুলোর ফিল্ট্রেশন হয়। তো এই ডেড স্পেস এয়ার এর ফাংশনটা হলো হিউমিডিফিকেশন অফ দ্য ইনহেলড এয়ার অ্যান্ড দ্য ফিল্ট্রেশন অফ দ্য ইনহেলড এয়ার অফ ডিফারেন্ট ডাস্ট পার্টিকেলস। ওকে, সো তাহলে আমরা ডেড স্পেস কি বুঝলাম, এবং ডেড স্পেস এর মধ্যে যে এয়ার থাকে সেটা হচ্ছে ডেড স্পেস এয়ার। এখানে ডেফিনেশন আছে, তোমরা নিজেরা সুন্দর মতো করে নিতে পারবে। তো এটা হচ্ছে 150 মিলির মতো ডেড স্পেস এয়ার এর পরিমাণ। আর একটা কথা, সেটা হচ্ছে ডেড স্পেস এর জন্য একটা ডেড স্পেস এর ক্লাসিফিকেশন এর মধ্যে একটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেস আমরা অলরেডি বুঝতে পারছি যে ট্রাকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত অ্যানাটমিক্যাল ডেড স্পেস, ঠিক আছে? তো এই একটা নর্মাল হিউম্যান বিইং এর ক্ষেত্রে, একটা নর্মাল অ্যাডাল্ট এর ক্ষেত্রে এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস এ দুটা একই জিনিস হবে, ঠিক আছে, সমান সমান। কিন্তু যখন একজন ডিজিজ কন্ডিশন বা একজন স্মোকার অথবা যে কোনো রেসপিরেটরি ডিজিজে সাফার করছেন এমন কোনো ব্যক্তির জন্য এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস তো তার থাকবেই, তার সাথে এই রেসপিরেটরি জোনের কিছু অংশ বা অ্যালভিওলার এয়ারের কিছু অংশ তখন আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জে টেক পার্ট করতে পারবে না। ফলে কি হবে, সেই নন ফাংশনিং রেসপিরেটরি অ্যালভিওলি প্লাস অ্যানাটমিক্যাল ডেড স্পেস এই দুটো মিলে হবে সেই ডিজিজ পার্সনের ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তাহলে একটা কথা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে একটা ডিজিজ পার্সন অথবা যারা স্মোক করে স্মোকার তাদের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইজ মাচ হায়ার দ্যান দ্য নর্মাল অ্যাডাল্ট পার্সন। তাহলে কি বোঝা গেল, স্মোক করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ডেড স্পেস এর ধারণাটা মোটামুটি পেলাম। এখন আমরা আসি তাহলে অ্যালভিওলার ভেন্টিলেশন কি। এখানে দেখো অ্যালভিওলার কথাটা আছে, অ্যালভিওলার মানে অ্যালভিওলির মধ্যে যে বাতাসটা ঢুকছে বা ভেন্টিলেশনটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। এখানে এই কথাটা এজন্যই আমি বললাম এতক্ষণ ডেড স্পেস এয়ার। এই টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো। টাইডাল ভলিউম মানে যে পরিমাণ বাতাসটা আমি নিচ্ছি সেটা 500 মিলি, ইন্সপাইরেশনে 500 মিলি নিচ্ছি, এক্সপাইরেশনে 500 মিলি ছাড়ছি। সো ইন্সপাইরেশনের সময় যখন আমি টাইডাল ভলিউম 500 মিলি নিচ্ছি সেটার থেকে আমার ডেড স্পেস এয়ারটা যেটা থাকছে 150 মিলি এটা বাদ যাবে। সো আমার রেসপিরেটরি জোনে কতটুকু এয়ার ঢুকছে প্রতিটা ব্রিদিং এ 350 মিলি, ঠিক আছে? এই 350 মিলি যদি আমি একবার নেই তাহলে 1 মিনিটে টোটাল 12 বার যদি আমার রেসপিরেশন হয় তাহলে ইন টোটাল আমি 4200 মিলিলিটার পার মিনিট, এটা হচ্ছে আমার অ্যালভিওলার ভেন্টিলেশন। তাহলে প্রতি মিনিটে আমার 4200 মিলিলিটার অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এটুকু ক্লিয়ার। এরপরে আমরা আসবো ভেন্টিলেশন পারফিউশন রেশিও। রেশিও কথাটার মানেই হলো অনুপাত, যে কোনো অনুপাত যখন আমরা এক্সপ্রেস করব তখন রেশিও দিয়ে এক্সপ্রেস করি। তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এখানে অ্যালভিওলার ভেন্টিলেশন অলরেডি আমরা জানলাম যে 4200 মিলিলিটার, এবং এখানে পারফিউশন একটা কথা আছে। পারফিউশন বলতে এখানে বোঝানো হয়েছে হার্ট থেকে প্রতি মিনিটে আমাদের কার্ডিয়াক আউটপুট যেটা হচ্ছে প্রায় 5 থেকে 6 লিটারের মতো, অ্যাভারেজ যদি ধরি আমরা 5.5 লিটার, সেই 5.5 লিটার ব্লাডটা আমার লাংসে বা ফুসফুসে যাবে অক্সিজেনেটেড হওয়ার জন্য, ঠিক আছে? সেই 5.5 লিটারকে আমরা এখানে বলছি পারফিউশন। তাহলে অ্যালভিওলার ভেন্টিলেশন বাই পারফিউশন এটা যদি আমরা অনুপাত নেই এটা আসবে 0.8 অথবা ইন অ্যাভারেজ আমরা বলতে পারি 1। তাহলে এখন আমরা যদি কোনো ব্যক্তির অ্যালভিওলার ভেন্টিলেশন পারফিউশন রেশিও বলি 1, দ্যাট মিনস সেই পার্সনটার ভেন্টিলেশনে অপটিমাম হচ্ছে, পারফিউশনে অপটিমাম হচ্ছে, তার গ্যাসিয়াস এক্সচেঞ্জও অপটিমাম হচ্ছে, তার মানে তার লাং ফাংশন সবকিছু ঠিক আছে। কিন্তু কোনো কারণে রেশিওটা যদি কম বেশি হয়, এটা আমি বললাম যে একটা নর্মাল অ্যাডাল্ট পার্সনের যখন আমি রেশিওটা বলছি 0.8, তার মানে তার সবকিছু ঠিক আছে, কিন্তু কোন জায়গায়,
আমাদের বডিতে দুটো লাংস আছে, ঠিক আছে? লাংস এর তিনটা জোনে আমরা ফিজিওলজিক্যালি ভাগ করি প্রতিটা লাংস কে। একটা হচ্ছে আপার জোন অর এপিকাল জোন, মিড জোন এবং একটা লোয়ার জোন অর বেজাল জোন। তো এপিকাল জোন যেটা, আমার লাংসটা কি, লাংসটাতে ভার্টিক্যালি এরকম থাকে, তাই না? তো এপিকাল পোর্শনটা অবশ্যই উপরে থাকবে। তো এই এপিকাল পোর্শনে যেটা হবে, অ্যাটমোসফিয়ার থেকে যে এয়ারটা ভেন্টিলেট হয়ে আসবে বা যে এয়ারটা আমরা নোজ দিয়ে নিব, সেই এয়ারটা অ্যাপেক্স পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছাবে, কিন্তু সে বেস পর্যন্ত যেতে তার একটু সময় লাগবে। ওকে, তো এপিকাল পোর্শনে আমার ভেন্টিলেশনটা অপটিমাম হবে বা বেশ ভালো হবে, কিন্তু পারফিউশনটা এখানে কম হবে অথবা হবেই না, মিনিমাম পারফিউশন অর নো পারফিউশন। কারণ কি, আমার লাংস এর যে এপিকাল পোর্শনটা আছে সেটা হার্টের লেভেল থেকে উপরে থাকছে। সো হার্টের লেভেল থেকে এপিকাল পোর্শন উপরে থাকার কারণে অ্যান্টি গ্র্যাভিটির জন্য লাংস এর এপিকাল পোর্শনে আমার পারফিউশন অর ব্লাড ফ্লোটা কম হবে, অথবা যদি আমরা কোনো ডিজিজ পার্সনের ক্ষেত্রে নেই, দেখা যাবে অনেক সময় হচ্ছেই না, কম হবে অথবা হচ্ছে না। তো কম হবে কাদের ক্ষেত্রে বলছি, আমরা নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে। নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে এখানে একটু দেখো, এই যে নর্মাল সাবজেক্টস দ্য এপিকাল অ্যালভিওলি যেটা বললাম আমি এতক্ষণ, আর ভেন্টিলেটেড এডিকুয়েটলি বাট হ্যাভ গট আ পুয়ার ব্লাড সাপ্লাই। তার মানে তার ভেন্টিলেশনটা এডিকুয়েট হচ্ছে বাট ব্লাড সাপ্লাইটা পুয়ার। এই যে তার ভেন্টিলেশনটা যথেষ্ট পরিমাণে হচ্ছে কিন্তু ব্লাড সাপ্লাইটা সে কম পাওয়ার কারণে তার অনেকখানি ভেন্টিলেটেড এয়ার এক্সট্রা থেকে যাচ্ছে, যেটা ব্লাডকে অক্সিজেনেট করার জন্য কোনো ব্লাড পাচ্ছে না। তখন এই যে ভেন্টিলেশনটা অনেকখানি এক্সট্রা থেকে যাচ্ছে, এটাকে বলছে ওয়াস্টেড ভেন্টিলেশন অথবা আনইভেন ভেন্টিলেশন। ওকে, এই জিনিসটাই আমি এখানে বলছি, ওয়াস্টেড ভেন্টিলেশন। তো এই এইটা বোঝা গেল যে ডিজিজ কন্ডিশনে এই এই রেশিওটা হয়তো বা দেখা যাবে একের বেশি তো হবেই, এমনকি 6 থেকে 6.5 গুণ বেশি হতে পারে, যাদের দেখা যাচ্ছে নর্মাল অ্যাডাল্টের তুলনায় 6.5 গুণ বেশি হলো। কাদের ক্ষেত্রে, যারা ডিজিজ পার্সন থাকবে, যে কোনো রেসপিরেটরি ডিজিজ কন্ডিশনে ভুগছে তাদের জন্য। তাহলে কিন্তু এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে অ্যালভিওলার ভেন্টিলেশনটা অ্যাডিকুয়েট থাকছে, ধরো এটা 4200 মিলিলিটারই আছে, কিন্তু এখানে পারফিউশন হয়ে গেল আমার মাত্র 2000 মিলিলিটার বা 2 লিটার, তখন কি হবে, রেশিওটা অবভিয়াসলি আমার একের চেয়ে বেশি হবে, 4.2:2 রেশিও একের চেয়ে বেশি হচ্ছে, সেটা কোথায় হলো, আমার ফিজিওলজিক্যাল ডেড স্পেসে। তাহলে এখন একের চেয়ে বেশি পড়লাম, এখন আমরা পড়বো যদি একের চেয়ে কম হয়, তাহলে আমরা বুঝতে পারছি। দেখো একের চেয়ে, এখানে আরেকটা কথা আমি তোমাদের বলে নেই, ইনফিনিটি একটা জিনিস লেখা হয়েছে, ইনফিনিটি আসলে হয় না, তারপরে বইয়ের ভাষায় যেহেতু দেওয়া আছে সেজন্যই বলছি যে আমার ভেন্টিলেশনটা ধরো এডিকুয়েট থাকলো, বাট এখানে একেবারেই জিরো পারফিউশন, এটা এটা প্র্যাকটিক্যালি এরকম সম্ভব না, বাট জিরো পারফিউশন হলো, এনিথিং অ্যাবাভ জিরো ইজ ইনফিনিটি, সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে আর কি। তো যাই হোক, এরপরে যদি রেশিওটা আমাদের একের, এখানে কত আছে, আমি যদি এটাকে অ্যাভারেজ 1 ধরি, তাহলে একের কম যদি হয় সেটা 0.2, 0.3 বা 0.6 হতে পারে, সেটা কখন হবে, আমার পারফিউশনটা ঠিক আছে, অ্যাডিকুয়েট পারফিউশন হচ্ছে, কিন্তু আমার ভেন্টিলেশনটা কমে গেছে। এখানে 4200 মিলিলিটারের জায়গায় দেখা যাচ্ছে আমার ভেন্টিলেশন হচ্ছে 2000 মিলিলিটার বা 1500 মিলিলিটার, তখন কি হবে, আমার রেশিওটা কিন্তু একের চেয়ে কম হবে, ঠিক আছে? এবং এটা কোথায়, এই যে ঘটনাটা ঘটছে একের চেয়ে যে রেশিওটা আমার কম হচ্ছে সেটা কোন জায়গায় হচ্ছে, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল শান্টের ক্ষেত্রে, অর্থাৎ পারফিউশন ইজ অ্যাডিকুয়েট বাট ভেন্টিলেশন ইজ নট অ্যাডিকুয়েট। এটা আমার কোন জায়গায় হবে, এটা হবে আমার লাংস এর বেজাল পোর্শনে। বুঝলাম আমরা তাহলে, এখন লাংস এর এপিকাল পোর্শনে গেল হচ্ছে একের চেয়ে বেশি আর বেজাল পোর্শনে একের চেয়ে কম। কারণ কি, লাংস হচ্ছে আমাদের হার্টের নিচের লেভেলে থাকে আর লাংস এর মিড জোনটা হার্ট বরাবর থাকে, তো হার্ট থেকে লাংসের লোয়ার জোন অর বেজাল জোনটা নিচের দিকে থাকে। তো যার কারণে কি হয়, আমাদের হার্ট থেকে যে ব্লাডটা আসে, পাম্পিং ব্লাডটা, সেটা লাংসের বেজাল জোনে খুব সুন্দর পৌঁছায়, কিন্তু ভেন্টিলেশনটা, আমাদের লাংসটা যদি ভার্টিক্যাল হয়, ভেন্টিলেশনটা অ্যাপেক্স পর্যন্ত সুন্দর আসে, তারপরে আস্তে 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 কমতে কমতে বেজালে যেয়ে অনেকখানি কমে যায়, যার কারণে ওখানে ভেন্টিলেশনটা কম হয় বাট পারফিউশনটা নর্মাল থাকে। সেজন্য এই জায়গাটাকে বলছে যে আমাদের রেশিওটা লেস দেন 1 হচ্ছে, ঠিক আছে? সে এখানে এই কথাগুলোই বলা হয়েছে, অ্যাডিকুয়েট ভেন্ট পারফিউশন হচ্ছে বাট ইনঅ্যাডিকুয়েট ভেন্টিলেশন। সো এই যে আমার, তাহলে ঘটনাটা কি হয় যে কিছু, আমার ভেন্টিলেশনটা যেহেতু অ্যাডিকুয়েট নাই, ব্লাড সাপ্লাই অ্যাডিকুয়েট হচ্ছে, সো কিছু পরিমাণ ব্লাড তখন ভেন্টিলেশনের অপর্যাপ্ততার জন্য তারা অক্সিজেনেটেড হতে পারবে না। তাদের অক্সিজেনেটেড হওয়ার জন্য প্রপার বাতাস বা প্রপার ভেন্টিলেশনটা দরকার, যখন সেই প্রপার ভেন্টিলেশনটা তারা পাচ্ছে না, এই আনঅক্সিজেনেটেড ব্লাডটাকে বলা হচ্ছে শান্টেড ব্লাড, মানে এদের মধ্যে কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সড থাকে, ঠিক আছে?
এই শান্টেড ব্লাড এবং আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মাইনুট অ্যামাউন্ট অফ ব্রঙ্কিয়াল ব্লাড অলসো আনঅক্সিজেনেটেড। এখানে আমি একটা কথা একটু বলে নিতে চাই, গতদিন লাইভ ক্লাসের কমেন্টে তোমরা কেউ একজন আমাকে প্রশ্ন করেছো যে ব্রঙ্কিয়াল সার্কুলেশনটা সিস্টেমিক সার্কুলেশন কিনা। হ্যাঁ, ব্রঙ্কিয়াল সার্কুলেশন অবশ্যই সিস্টেমিক সার্কুলেশন, এবং ব্রঙ্কিয়াল ভেসেল গুলো অ্যাওরটা থেকে অ্যারাইজ করে লাংস এর প্যারেনকাইমেটাস টিস্যু, যেসব কানেকটিভ টিস্যু আছে, ইন্টার অ্যালভিওলার সেপটা আছে, সেগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই দিয়ে, ব্রঙ্কিয়াল আর্টারি ব্লাড সাপ্লাই দিয়ে ব্রঙ্কিয়াল ক্যাপিলারির মাধ্যমে আবার পালমোনারি ভেইনে ড্রেন করে। ড্রেন করার পর আবার অক্সিজেনেটেড ব্লাড হয়ে লেফট অ্যাট্রিয়ামে পৌঁছায়। কিন্তু কিছু পরিমাণ ব্লাড, অনলি অ্যাবাউট 2% অফ কার্ডিয়াক আউটপুট, এটা পালমোনারি ভেইনে ড্রেন করে না। এটা তখন কি করে, ব্রঙ্কিয়াল ক্যাপিলারিতে ব্রেকডাউন হয়ে সেটা আবার ব্রঙ্কিয়াল ভেইনের মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে ব্যাক করে। এই যে পালমোনারি সার্কুলেশনকে বাইপাস করে ব্রঙ্কিয়াল কিছু ব্লাড আবার সিস্টেমিক সার্কুলেশনে ব্যাক করলো, সেটা কিন্তু ডিঅক্সিজেনেটেড থাকলো, ওটা অক্সিজেনেটেড হতে পারলো না, কারণ সে অ্যালভিওলের সংস্পর্শে আসতে পারেনি। যখন সে অক্সিজেনেটেড হতে পারলো না, সেইটুকু ব্লাড এবং এখানে এই যে টোটাল শান্টেড ব্লাড, এই দুটোকে একসাথে তখন বলা হচ্ছে ফিজিওলজিক্যাল শান্ট। টোটাল কোয়ান্টিটেটিভ অ্যামাউন্ট অফ শান্টেড ব্লাড পার মিনিট ইজ কল দা ফিজিওলজিক্যাল শান্ট। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে এখন আমরা সবচেয়ে মজার জায়গায় আসছি, এবং সেটা হচ্ছে সারফেস টেনশন। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমার কাছে অন্তত মনে হয়, স্টুডেন্টদের এখন পড়ানোর পর দেখি স্টুডেন্টদের কাছেও মনে হয় কিনা। ঠিক আছে, তো এখন হচ্ছে সারফেস টেনশন নিয়ে আমরা জানবো। এখন সারফেস টেনশনে এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, ইট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সার্ফেস অফ আ লিকুইড বাই উইচ সার্ফেস মলিকিউলস আর হেল্ড টুগেদার। মুখস্থ করার জন্য একটা ডেফিনেশন, বুঝতে একটু মাথা ঘামাতে হবে, তাই না? তাহলে আমরা এখন একটু সহজ করে বুঝি। এখানে একটু কি দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে, লিকুইড, আর এখানে কি দেখা যাচ্ছে, এয়ার। এই লিকুইড এবং এয়ার এর মাঝখানে একটা ভাগ আছে, এটাকে আমরা বলছি এয়ার লিকুইড ইন্টারফেস। ঠিক আছে, এখন এই লিকুইডটার মধ্যে তোমরা এই যে ব্লু কালারের যে সার্কেল গুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা ওয়াটার মলিকিউল। ঠিক আছে, তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়াটার মলিকিউলের একজনের সাথে আরেকজনের একটা করে ইন্টারাকশন আছে, বা একটা করে আকর্ষণ কাজ করতেছে। দেখা যাচ্ছে, এটা একে আকর্ষণ করছে, এ একে আকর্ষণ করছে, আবার মানে নিজেরা নিজেদের মধ্যে একটা ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশনের মাধ্যমে খুব হোল্ডিং অবস্থায় আছে, এবং এই হোল্ডিং কন্ডিশনটা সারফেস এর সবচেয়ে টাইট। কারণ কি, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা, এই ওয়াটার ধরো সাপোজ আমি উদাহরণ হিসেবে বলছি, এই ওয়াটার মলিকিউলটা একেও টানছে, একেও টানছে, একেও টানছে, আবার একেও টানছে, কিন্তু এই ওয়াটার মলিকিউলটা দেখো একে টানছে, একে টানছে, একে টানছে, কিন্তু উপরের দিকে কি টানতে পারছে, পারছে না। কারণ কি, উপরে আর কোনো ওয়াটার মলিকিউল নেই, এখানে কি আছে, এয়ার আছে। ঠিক আছে, তো এই যে ওয়াটার মলিকিউল সারফেস অফ দ্য লিকুইড, যেখানে এই ওয়াটার মলিকিউল অফ দ্য সারফেস অফ দ্য লিকুইড দে হোল্ড ইচ আদার বাই ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারাল ফোর্স অফ ইন্টারাকশন, বাট আপওয়ার্ড ইন্টারাকশন ইজ অ্যাবসেন্ট দেয়ার। সো কি হয়, তখন এই ডাউনওয়ার্ড এবং ল্যাটারাল ইন্টারাকশন গুলা এই সারফেস মলিকিউল গুলাকে নিচের দিকে টানার চেষ্টা করে, ভেতরের দিকে কলাপস করে নেওয়ার চেষ্টা করে, নিচের দিকে টানার চেষ্টা করে, এবং যেহেতু ওপরে কোনো কাউন্টার অ্যাকশন থাকে না, যার কারণে এদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে ইনওয়ার্ড কলাপসিং এর। এই যে সারফেস মলিকিউলের উপরে এই মলিকিউল গুলা নিচের দিকে টেনে ধরে রাখার যে টেনশনটা ক্রিয়েট করছে, এটাই হচ্ছে সারফেস টেনশন। এবং যার ফলে যে সারফেসের যে মলিকিউল গুলো থাকবে, সেই মলিকিউল গুলো নিজেদের মধ্যে এই ভেতরের দিককার মলিকিউল গুলোর তুলনায় অনেকখানি টাইটলি হোল্ডিং অবস্থায় থাকবে। এই টাইটলি হোল্ডিং কন্ডিশনটাকেই বলা হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে, এবং এই যে ওয়াটার মলিকিউল গুলো একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, এটার একটা কারণ হচ্ছে ওয়াটার মলিকিউল কি দিয়ে তৈরি, আমরা সেই অনেক আদিকাল থেকে জানি, অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে, তাই না? সো হাইড্রোজেন হচ্ছে পজিটিভলি চার্জ অ্যান্ড অক্সিজেন হচ্ছে নেগেটিভলি চার্জ। বিপরীত মেরু অ্যাট্রাক্টস অলওয়েজ, সো পজিটিভ হাইড্রোজেন আয়ন অ্যাট্রাক্টস দ্য নেগেটিভ অক্সিজেন আয়ন। সো একটা একটা মলিকিউলের হাইড্রোজেন প্রান্ত আর একটা মলিকিউলের অক্সিজেন প্রান্তকে নিজেদের মধ্যে খুব স্ট্রং বন্ডের মাধ্যমে অ্যাট্রাকশন করে। এই স্ট্রং বন্ডটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের কারণে এক একটা ওয়াটার মলিকিউল সবসময় একজন আরেকজনকে নিজের দিকে টেনে ধরছে, যে আয় দোস্ত ডুববো যখন সবাই একসাথেই ডুব। ঠিক আছে,
আচ্ছা, এখন আমরা যে সারফেসটা দেখালাম, এটা তো আমি একটা এয়ার ফ্লুইড ইন্টারফেসে একটা জাস্ট সারফেস ক্রিয়েট করে তোমাদেরকে উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করলাম। এই সারফেসটাই যখন আমরা অ্যালভিওলিতে চিন্তা করব, এইটাই সেই ওয়াটার সারফেস। এই ভেতর দিক দিয়ে দেখো, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে অ্যালভিওলির ভেতরের এই ওয়াটার সারফেসটা, এটা সবসময় ট্রাই করছে ভেতরের দিকে এই কলাপসিং টেন্ডেন্সিটার জন্য, ভেতরের দিকে ওয়াটার মলিকিউল গুলোকে টেনে নিয়ে আসার জন্য। তার ফলে কি হয়, সবসময় আমাদের অ্যালভিওলিতে একটা কলাপসিং ফোর্স বা সারফেস টেনশন কাজ করে, যেটা আমাদের অ্যালভিওলি কলাপস করে দিতে চায়, ঠিক আছে? এখানে দেখো, এই জিনিসটাই বোঝানো হয়েছে এই যে প্রথম ছবিটাতে। এখানে দেখো, সবগুলো ওয়াটার মলিকিউল একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু উপরের দিকে ওয়াটার এই লেয়ারটার মধ্যে শুধু নিচের দিকে এবং ল্যাটারাল কোন ইন্টারাকশন আছে, কোনো আপার ইন্টারাকশন নাই, অ্যাবসেন্ট। যার কারণে তখন অ্যালভিওলের এটা একটা ক্রস সেকশন, যদি আমরা চিন্তা করি, সেটা চিন্তা ট্রাই করতেছে অ্যালভিওলাটাকে এদিকে 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 কলাপস করে নেওয়ার জন্য। তো ওইটাই বোঝানো হয়েছে, ডিউ টু ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন অফ দ্য সার্ফেস লেয়ার অফ দ্য ফ্লুইড লাইনিং দ্য অ্যালভিওলি, দে হ্যাভ আ টেন্ডেন্সি টু কলাপস। বাকিটা তোমরা, আমি তোমাদেরকে বুঝাই দিছি, সেই জিনিসটাই এখানে জাস্ট বলা হয়েছে, রিডিং করে টাইম ওয়েস্ট করার কিছু নাই। সো এটা আমরা অলরেডি জানি যে অ্যাবাউট 2/3 এই যে সারফেস টেনশনটা আছে সেটার জন্য যে লাংসের রিকয়েল টেন্ডেন্সি সেটাকেও সারফেস টেনশনটা প্রভাবিত করতেছে। সে নিজে তো 1/3 কাজ করতেছে, প্লাস রিকয়েল টেন্ডেন্সিকে 2/3 প্রভাবিত করার মাধ্যমে ইন টোটাল সে অ্যালভিওলিটাকে কলাপস করে নিয়ে আসার চেষ্টা করতেছে, ঠিক আছে? তো এখন ঘটনা হলো যে অ্যালভিওলি গুলো যে এই যে সবসময় একটা কলাপসিং টেন্ডেন্সির মতো কাজ করতেছে, সবসময় কলাপস হয়ে আসতে যাচ্ছে, তাহলে তো আমাদের কারো বেঁচে থাকার কথা না। এতদিনে সব অ্যালভিওলি কলাপস হয়ে ইনালিল্লা হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু সেটা হচ্ছে না। কারণ কি? কারণ আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের বডিতে এমন কিছু জিনিস দিয়ে দিছে যে জিনিসটার কারণে এই সারফেস টেনশনটা অনেক বেশি থাকার পরেও আমাদের অ্যালভিওলিক কলাপস হচ্ছে না, এবং সুন্দর মতো আমরা শ্বাস নিতে পাচ্ছি, ছাড়তে পাচ্ছি। যদিও এই করোনা সিচুয়েশনে সেটা একটু কমে গেছে, কিন্তু তারপরও আমরা শ্বাস প্রশ্বাসটা নিয়ে বেঁচে আছি কিন্তু। এবং সেই ম্যাজিক্যাল জিনিস, সেই দারুণ জিনিসটার নাম কি? সারফেক্টেন্ট। এখন আমরা জানবো সারফেক্টেন্ট সম্পর্কে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি কি জিনিস কোথা থেকে আসলো, কিভাবে কাজ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সারফেক্টেন্ট। এখানে দেখো, এটা একটা কি? সেল, সেলের মতোই তো মনে হচ্ছে, তাই না? ভিতরে অনেক কিছু সেলুলার অর্গানেল গুলো আছে। তো এটা হচ্ছে একটা কিউবয়েডাল সেল, আর এর পাশেই দেখো এটা হচ্ছে একটা ফ্ল্যাট সেল। সো এই ফ্ল্যাট সেলটাকে আমরা অলরেডি চিনি, এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল অফ দ্য লাং অ্যালভিওলি। এগুলো একটা অ্যালভিওলির এপিথেলিয়াল লাইনিং এর মধ্যে থাকে প্রায় 90% এর মতো, আর বাকি 10% থাকে হচ্ছে এই কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, যেটা থেকে সিক্রেট হয় এই সারফেক্টেন্ট। সো সারফেক্টেন্ট এর একটা হচ্ছে ফসফোলিপিড কম্পোনেন্ট, ঠিক আছে? এর দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে লিপিড পোর্শন, একটা হচ্ছে প্রোটিন পোর্শন। লিপিড পোর্শনটা থাকতেছে প্রায় 90% এবং প্রোটিন পোর্শন থাকছে প্রায় 10%। সো এখানে এই যে এই কথাটাই বলা হয়েছে, লিপিড সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট সিক্রেটেড ফ্রম টাইপ 2 অ্যালভিওলার নিউমোসাইটস, ইট ফর্মস আ থিন মনোমলিকুলার লেয়ার এট এয়ার ফ্লুইড ইন্টারফেস, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে কমপ্লেক্স মিক্সচার অফ ফসফোলিপিড প্রোটিন আয়ন, যেটা বললাম আমি। তো এখানে কম্পোজিশন দেওয়া আছে, কম্পোজিশন গুলো তোমরা পড়ে নিবা। এখানে আমি একটা জিনিস মেইনলি বলবো, সেটা হচ্ছে যে লিপিডের মেইন পোর্শন, যেটা আমি বললাম যে লিপিড থাকছে প্রায় 90%, সেই 90% এর মধ্যে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য লিপিড যেটা থাকছে, সেটার নাম এখানে দেখতে পাচ্ছি আমরা, অনেক বড় একটা নাম, তাই না? ডাইপালমিটোইল ফসফ্যাটাইডিল কোলিন। সরি, সামনে মাঠ তো, ওখানে খেলাধুলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে একটু। আচ্ছা, যাই হোক, ডাইপালমিটোইল ফসফ্যাটাইডিল কোলিন, ঠিক আছে? তো এই ডাইপালমিটোইডিল ফসফ্যাটাইডিল কোলিন, এই জিনিসটাই হচ্ছে আমাদের হচ্ছে যে মেইন লিপিড পোর্শন, যেটা আমাদের সারফেক্টেন্ট এর মধ্যে মেইন ভূমিকাটা পালন করছে, ঠিক আছে? ফাংশন অফ সারফেক্টেন্ট, আমরা কিভাবে ওটা ভূমিকা পালন করছে আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো। ফাংশন অফ সারফেক্টেন্ট, এখানে কিছু ফাংশন দেওয়া আছে যে লাং কলাপসটাকে প্রিভেন্ট করে কিভাবে, রিডিউসিং দ্য সারফেস টেনশন, ইট ইজ রেসপন্সিবল ফর কমপ্লায়েন্স অ্যান্ড স্টাবিলাইজেশন অফ দ্য অ্যালভিওলি, ইট হেল্পস ইন দ্য ফার্স্ট ব্রিদিং ইন দ্য নিওনেট। সো ফাংশন গুলো যেগুলো দেওয়া আছে খুব সুন্দর করে সাজানো আছে, তোমরা পড়ে নিতে পারবা, ঠিক আছে? ফাংশন এখানে আমার বুঝিয়ে দেওয়ার কিছু নেই, আমি পরেরটাতে যাব। তাহলে কিভাবে, হাউ সারফেক্টেন্ট রিডিউস দ্য সারফেস টেনশন, তাহলে সারফেক্টেন্ট অনেকগুলো কাজ করে আমরা দেখলাম, তাই না? তার মধ্যে মেইন কাজ হচ্ছে অ্যালভিওলির সারফেস টেনশনকে কমিয়ে নিয়ে আসা। সো অ্যালভিওলির সারফেস টেনশনকে তাহলে এখন সারফেক্টেন্ট কিভাবে কমাবে, প্রশ্ন হলো এটা। তো সারফেক্টেন্ট যেটা থাকে সেটা পুরো অ্যালভিওলির মধ্যে ছড়িয়ে যায় না, কিছু পরিমাণ সারফেক্টেন্ট লাংসের অ্যালভিওলিতে
ডিসপার্সড অবস্থায় থাকে অথবা মানে ইন্টারমলিকিউলার পোর্শনের মধ্যে এরা ইনভেট করে। ইন্টারমলিকিউলার মানে কোন মলিকিউল? ওয়াটার মলিকিউল। ওয়াটার মলিকিউলের পোর্শন গুলার মধ্যে এই সার্ফেক্টেন্ট গুলো ইনভেট করে এবং ইনভেট করার মাধ্যমে তারা এই ইন্ট্রাঅ্যালভিওলার ফ্লুইড লাইনিং এর সার্ফেস টেনশনটা কমিয়ে নিয়ে আসে। মেকানিজমটা এখন আমরা একটু দেখি। এখানে এই যে দেখা যাচ্ছে, দেখো এটাকে যদি আমরা ইন্ট্রাঅ্যালভিওলার ফ্লুইড লাইনিং এর লিকুইড লেয়ার ধরি, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ওয়াটার লেয়ার, আর এই সরি এটা হচ্ছে একটা ওয়াটার লেয়ার, এটা একটা ওয়াটার লেয়ার। এই দুটো ওয়াটার লেয়ারের মধ্যে একটা সারফেক্টেন্ট মলিকিউল ইনভেট করছে, দেখা যাচ্ছে এই। তাহলে এরকম প্রত্যেকটা পাশাপাশি দুইটা ওয়াটার মলিকিউলের মধ্যে একটা করে সারফেক্টেন্ট মলিকিউল যদি এভাবে ইনভেট করে, তাহলে তারা সারফেস টেনশনটাকে কমিয়ে নিয়ে আসছে। কিভাবে এখন সেটা আমরা দেখব। এই সারফেক্টেন্ট মলিকিউলটার মধ্যে এটা হচ্ছে লাইপোফোবিক পার্ট অথবা হাইড্রোফিলিক পার্ট। হাইড্রোফিলিক মানে পানি গ্রাহী, পানির দিকে তার টান, আর লাইপোফোবিক মানে লিপিড থেকে সে দূরে, লিপিডকে সে দূর দূর করতেছে আর পানিকে কাছে টানতেছে। তো এটা হচ্ছে আমার লাইপোফোবিক পার্ট, এটা পানির মধ্যে দেখো সাবমার্জড অবস্থায় আছে। আর এই দুটো হলো আমার ডাইপাল মিটোয়েল গ্রুপ। ডাইপাল মিটোয়েল গ্রুপ এই জন্য বলা হচ্ছে, এগুলো এক একটা পামিটিক অ্যাসিড চেইন যেটা 16 কার্বন দিয়ে তৈরি। এই দুইটা চেইন থাকার কারণে ডাইপাল মিটোয়েল নামটা হয়েছে। এই ডাইপাল মিটোয়েল গ্রুপটা হচ্ছে আমার লিপিড পোর্শন অথবা লাইপোফিলিক অথবা হাইড্রোফোবিক পোর্শন। সো এই পোর্শনটা আমার এয়ারের মধ্যে আছে বা বাহিরে আছে, আর বাকি পোর্শনটা আমার পানির মধ্যে আছে, লিকুইডের মধ্যে আছে। সো একইভাবে পানির মলিকিউল গুলোর মতোই এদেরও ইন্টারাকশনটা দেখো, ল্যাটারালি হচ্ছে, ডাউনওয়ার্ড হচ্ছে, এদিকে হচ্ছে, বিভিন্ন দিকে হচ্ছে, কিন্তু উপরের দিকে কোনো অ্যাকশন নাই। উপরের দিকে এদেরকে টেনে ধরে রাখার মতো কোনো কোনো বন্ড বা কোনো অ্যাট্রাকশন নাই। তার কারণে হচ্ছে কি, এরা ওয়াটারের মতোই এই নিচের দিকে তাহলে কলাপস করে আসতে চাচ্ছে, তাই না? কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে, এই যে লিপিড পোর্শনটা আছে সে কিন্তু এই ইয়ের মধ্যে থাকতেও চাচ্ছে না, এই পানির মধ্যে থাকতেও চাচ্ছে না। সো যেহেতু এই পানির মধ্যে সে থাকতে চাচ্ছে না, সো তার কারণে সে কি করছে, এই লিপিড পোর্শনটা এই পানির লেয়ারটাকে উপরের দিকে টেনে ধরে রাখছে। এর তো পানির মধ্যে থাকার প্রয়োজন নেই, উপরন্তু এই যে তার যে হাইড্রোফোবিক পার্টটার কারণে এই উপরের দিকে ওই লেয়ার, যে ওয়াটার লেয়ারটা আছে, একে কাউন্টার অ্যাকশন করে অথবা কাউন্টার ব্যালেন্স করে এই ওয়াটার লেয়ারটাকে সে টেনে ধরে রাখার চেষ্টা করছে। যার কারণে হচ্ছে কি, ওয়াটার মলিকিউল নিজের দিকে কন্ট্রাক্ট করে কলাপস হওয়ার চেষ্টা করলেও সারফেক্টেন্ট তাকে কাউন্টার ব্যালেন্স করে উপরের দিকে টেনে ধরে রাখার কারণে আমাদের অ্যালভিওলিয়ার কলাপস হচ্ছে না এবং লিকুইড লেভেলের অথবা ইন্ট্রাঅ্যালভিওলার ফ্লুইড লাইনিং এর যে কলাপসিং টেন্ডেন্সি সেটাও আর হচ্ছে না। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে কিছুটা বর্ণনা করে দেয়া আছে, তোমরা জাস্ট একবার পড়ে নিলেই বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে আসবো আমরা আজকের আর একটা চ্যাপ্টারে বা আর একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জায়গায়, সেটা হচ্ছে পালমোনারি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটি। আমরা তাহলে জানি যে হার্টের যেমন কিছু আমরা ফাংশন দেখি, তাই না, যে ব্লাড প্রেশার কিরকম, তারপর হচ্ছে হার্ট রেট কিরকম, হার্ট রেট, ব্লাড প্রেশার, এইসব মেজার করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার হার্টটা ঠিক মতো ফাংশন করছে কিনা বা হার্টটা অ্যাক্টিভেটেড আছে কিনা। সেরকম লাংসেরও কিছু ফাংশন আছে, লাংসের কিছু প্যারামিটার আছে যেগুলো মেজার করার মাধ্যমে বা যেগুলো দেখার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার লাংসটা বা আমার ফুসফুসটা ঠিক মতো কাজ করছে কিনা। ঠিক আছে, তার মধ্যে আমার কিছু ভ্যালু, কিছু ক্যাপাসিটি এবং কিছু ভলিউম আছে। এখানে তাহলে পালমোনারি ফাংশন গুলো কিভাবে হেল্প করে আমাদেরকে, ইউজফুল ইন অ্যাসেসিং দ্য ফাংশনাল স্ট্যাটাস অফ দ্য রেসপিরেটরি সিস্টেম বোথ ইন ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল কন্ডিশনস based on the measurement of volume of air breathed in and out in quiet breathing and forced breathing carried out mostly by using spirometer. So amra lung volume or lung function status gulo jokhon dynamic function dekho, amra dynamic function ki seta kichu kono moddhe jambo amra, tokhon amra je jontro ta diye measure kori shetar naam hocche spirometer. Ekhonkar dine digital spirometer diye eigulo measure kora hoy. Tahole ekhane je kotha gulo guruttopurno ami sheigulo mark kore diyechi. Thik ache, red ink diye mark kora ache. তাহলে প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যাল কন্ডিশনের সমস্যাগুলো এখানে আমরা বুঝতে পারবো এই পালমোনারি ফাংশনের মাধ্যমে, এবং তারপরেও কিছুটা আমাদের এগুলো সব মেজারমেন্ট করা হবে আমাদের কোয়াইট ব্রিদিং মানে নর্মাল শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে এবং ফোর্সফুল ব্রিদিং অর্থাৎ ফোর্সফুল শ্বাস প্রশ্বাসের মাধ্যমে।
এখন তাহলে আমরা দেখব কয় ধরনের আছে লাং ফাংশন টেস্ট। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। স্ট্যাটিক কথাটার অর্থ হচ্ছে এটা ভলিউম অফ এয়ার দিয়ে মেজার করা হয়, সেটা কোথায়, ইনটু অর আউট অফ দা লাংস, ঠিক আছে। এখানে কিন্তু কোনো সময়ের বিষয় নেই, কোনো রেট নেই, উইদাউট ডিপেন্ডেন্সি অন দা রেট। রেট মানে একটা নির্দিষ্ট সময়ে আমি কতটুকু বাতাস ছাড়ছি বা কতটুকু বাতাস নিচ্ছি, এই যে নির্দিষ্ট সময়ের মেজারমেন্টটা এটা এখানে এখানে করা হয় না। এখানে মেজারমেন্টটা নেওয়া হয় কিন্তু উইদাউট টাইম ডিপেন্ডেন্স, সেই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক, এটা সবসময় একই রকম। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডাইনামিক, এটা আমার টাইম ডিপেন্ডেন্ট, এটা রেট অ্যাট হুইচ এয়ার ফ্লোজ ইনটু অর আউট অফ লাংস, মানে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ বাতাস আমার ওই লাংসে ওই ভিতরে ঢুকলো এবং বের হচ্ছে, সেটার যে মেজারমেন্ট গুলো সেটা হচ্ছে আমার ডাইনামিক লাং ফাংশন টেস্ট। সো স্ট্যাটিক লাং ফাংশন টেস্টের মধ্যে কি কি আছে আমরা এখানে একটু দেখি। টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম, স্লো ভাইটাল ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অ্যান্ড টোটাল লাং ক্যাপাসিটি, ঠিক আছে। আর ডাইনামিক লাং ফাংশন টেস্টের মধ্যে আমাদের আসছে ম্যাক্সিমাম ভেন্টিলেশন ভলিউম, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড অথবা ওয়ান সেকেন্ড, পিক এক্সপিরেটরি ফ্লো রেট, ঠিক আছে। তাহলে আমরা স্ট্যাটিক কি আর ডাইনামিক কি এই জিনিসটা একটু বুঝতে পারলাম। এখন স্ট্যাটিক এবং ডাইনামিকের আন্ডারে এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। এখন তাহলে আমরা আসি, এই যে এত সুন্দর একটা ছবি স্পাইরোগ্রাম, তাই না? প্রথমে দেখলে মনে হয় যে কি ঘিচিমিচি একটা ছবি, কি দিয়েছে না দিয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আমরা যদি জাস্ট একবার পড়ি তাহলেই দেখবো যে আমরা দেখেই বলে দিতে পারছি যে কোনটা কি হচ্ছে, অনেক সহজ হয়ে যাবে তখন জিনিসটা, ঠিক আছে। তোমাদের এই প্রত্যেকটা ভলিউমের এবং ক্যাপাসিটির পরে ডেফিনিশন দেয়া আছে, আমি আগে ছবিটা থেকে একটু বুঝিয়ে দিই, তাহলে ডেফিনিশন গুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। প্রথমেই আসি আমরা টাইডাল ভলিউম, মনে আছে অ্যালভিওলার ভেন্টিলেশনে আমরা করলাম টাইডাল ভলিউম, যে টাইডাল ভলিউম থেকে ডেড স্পেস এয়ার বাদ দিলাম। তাহলে টাইডাল ভলিউমটা কি এটা প্রথমে আমাদের জানতে হবে। প্রতিটা ব্রিদিং অথবা প্রতিটা রেসপিরেশন কিভাবে কমপ্লিট হয়, একটা ইন্সপিরেশন একটা এক্সপিরেশন, তাই না? এর আগের লেকচারে আমরা পড়েছিলাম। সো ইন্সপিরেশনে আমার যদি এটা আমি বেজাল লেভেলটা এখান থেকে ধরি, প্রায় 2300 থেকে 2500 মিলিলিটারের মতো আমি ইন অ্যাভারেজ ধরছি, একটা বেজ লেভেল, ঠিক আছে। এখান থেকে আমার পুরো ইন্সপিরেশন হতে এ পর্যন্ত, এই 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 পয়েন্ট পর্যন্ত আমি 500 মিলিলিটার এয়ার ইনহেল করব, এটা হচ্ছে আমার টাইডাল ভলিউম, ঠিক আছে। আবার আমি ইন্সপিরেশনের শেষে আবার এক্সপিরেশন হবে, সেখানেও আমার টোটাল 500 মিলিলিটার এয়ার আবার আউট হবে। তাহলে এই যে 500 মিলিলিটার এয়ার ঢুকছে ইনহেলেশনে, এটা টাইডাল ভলিউম, আবার 500 মিলিলিটার এয়ার বের হয়ে যাচ্ছে আমার এক্সপিরেশনে, এটাও টাইডাল ভলিউম, ঠিক আছে। তাহলে 500 মিলিলিটার ঢুকলো, 500 মিলিলিটার বের হলো, এভাবে পুরো রেসপিরেশনের ফেজটা এভাবে চলতে থাকবে। তাহলে টাইডাল ভলিউম কি আমরা বুঝতে পারলাম, ইট ইস দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ইজ ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড উইথ ইচ নর্মাল ব্রিথ, অ্যান্ড নর্মাল ভ্যালু ইজ 500 মিলিলিটার, ওকে। অ্যান্ড দ্য সিগনিফিকেন্স ইজ দ্য নর্মাল ডেপথ অফ ব্রিদিং, এটার মাধ্যমে আমাদের ক্যালকুলেট করা হয় যে আমি 500 মিলিলিটার পর্যন্ত সে ব্রিদিং নিতে পারছি কিনা নর্মালি ইন্সপিরেশনের সময়, ঠিক আছে। এরপরে আসবে আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। 500 মিলিলিটার তো আমি যখন বসে আছি নর্মাল কন্ডিশনে আমি নিচ্ছি টাইডাল ভলিউম, আমি কিন্তু প্রতি 1 মিনিটের মধ্যে আমি প্রতিবার 500 মিলিলিটার করে ব্লাড নিচ্ছি, তো সরি ব্লাড তো না এয়ার নিচ্ছি। তো এখন হচ্ছে এই 500 মিলিলিটার এয়ার ইনহেল হওয়ার পরে আমি ফোর্সফুলি জোরে শ্বাস নিতে, যতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ভলিউম অফ এয়ার ফোর্সফুলি ইন্সপায়ার করতে পারবো বা জোরে নিতে পারবো, সেইটুকু হচ্ছে আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেটা টাইডাল ভলিউমটা শেষ হওয়ার পরে যতটুকু এয়ার আমি ফোর্সফুলি ইনহেল করতে পারছি, এটা হচ্ছে আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তার মানে হচ্ছে আমি আমার এই যে টাইডাল ভলিউমটা শেষ হলো, নর্মালি আমি 500 মিলিলিটার ছাড়লাম, ছাড়ার পরে আমি আরো যখন ফোর্সফুল এক্সপিরেশনের মাধ্যমে জোরে শ্বাস ছাড়ার মাধ্যমে আরো যতটুক পর্যন্ত শ্বাস আমি ছাড়তে পারবো, সেটা হবে আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম অ্যাবাউট 3000 মিলিলিটার, ইট ইজ দ্য এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড অ্যাবাভ দ্য টাইডাল ভলিউম, ওকে। সো এটা হচ্ছে অ্যাবাউট 3000 মিলিলিটার। আর এক্সপিরেটরি যেটা আমি বললাম, ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড বাই ফোর্সফুল এক্সপিরেশন আফটার এ নর্মাল এক্সপিরেশন, এটা হচ্ছে 1300 মিলিলিটার। তাহলে আমাদের ইন্সপিরেটরি গেল, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম গেল, টাইডাল ভলিউম গেল, ঠিক আছে। এখন আমরা জানবো হোয়াট ইজ ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এই যে এখান থেকে দেখো, এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত, এখন তোমরা নিজেরাই বলে দিতে পারবা এতটুকু আমার কি হচ্ছে টাইডাল ভলিউম, ওকে।
আর আমার এতটুকু কি হচ্ছে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে টাইডাল ভলিউম এবং ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম এই দুটো মিলে হবে ইনস্পিরেটরি ক্যাপাসিটি। It is the amount of air that a person inspired after a normal expiration. It is the sum of tidal volume and inspiratory reserve volume. কত এটা তাহলে আসছে আমার 500 এবং 3000 দুটো মিলে হলো 3500 মিলিলিটার। ঠিক আছে, এখন আমরা জানবো what is residual volume। আমরা তো এতক্ষণ শ্বাস নিলাম ছাড়লাম এরকমই চলছে তাই না, তাহলে তো যদি সবগুলো এয়ারই আমার ফুসফুস থেকে বের হয়ে যেত তাহলে কি হতো, যে ঘটনাটা ঘটতো যে আমার সব অ্যালভিওলি কলাপস হয়ে থাকতো আর কোনো বাতাস থাকতো না ভেতরে, আমার কিচ্ছু অবশিষ্ট থাকতো না, কিন্তু সেটা কি হবে? সেটা কখনোই হবে না, নেচার এটা কখনোই হতে দিবে না। সো কিছু পরিমাণ বাতাস বা কিছু পরিমাণ এয়ার সবসময় আমাদের লাংস এর মধ্যে থেকে যায়, সেটা কখনোই আমাদের লাংস থেকে বের হবে না, সেটা একটা রেসিডুয়াল অবস্থায় বা রেসিডুয়াল একটা ভলিউম অফ এয়ার সেটা সবসময় আমার লাংস এর মধ্যে থেকে যায়, এবং এই এই ভলিউম অফ এয়ারটাকেই বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এটা কত? এটা হচ্ছে 1200 মিলিলিটার। বইপত্রের ভাষায় দেয়া আছে একটা শিশু যখন জন্মায়, একটা বাচ্চা যখন জন্মায় সে নিওনেটাল যে সে যখন ব্রিদিংটা করে প্রথম কান্নাটা কাঁদে, সেই ব্রিদিংটা হওয়ার পরে যে পরিমাণ এয়ার সে ইনহেল করে এবং লাংস এর মধ্যে থেকে যায় সেটাই হলো রেসিডুয়াল ভলিউম। তাহলে একটা মানুষ জন্মের পর প্রথম যতটুকু এয়ার নিয়ে তার লাংস এ রেখে দিবে, যেদিন সে মারা যাবে সেই পরিমাণ এয়ারই তার লাংস এর মধ্যে অবশিষ্ট অবস্থায় থেকে যাবে, এন্ড দ্যাট এয়ার ইজ কল্ড দ্য রেসিডুয়াল ভলিউম। সো এটা হচ্ছে আমার 1200 মিলিলিটার। ঠিক আছে, এখন রেসিডুয়াল ভলিউমের আমাদের কিছু সিগনিফিকেন্স আছে। এটা হচ্ছে এই যে আমি যেটা বললাম যে লাংস এর কলাপস হতে দেয় না, এটা বের হয়ে গেলে তো সব অ্যালভিওলিক কলাপসড অবস্থায় হয়ে যাবে। ইট প্রিভেন্টস দ্য কলাপস অফ দ্য লাং, প্রোভাইড এয়ার ইন দ্য অ্যালভিওলি টু এরেট দ্য ব্লাড এভার বিটুইন ব্রেথ, prevents sudden increase or decrease in the concentration of oxygen and carbon dioxide in the blood with each respiration, it maintains the contour of the lung. ঠিক আছে, এটা গেল আমাদের residual volume এর সিগনিফিকেন্স। এরপরে আমরা জানবো what is vital capacity। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি, এই দেখো এখানে tidal volume নিলাম, inspiratory capacity, সেখান থেকে আমার আসলো হচ্ছে এই যে এই পুরোটাকে বলা এতটুকুকে বলা হয় expiratory capacity, অথবা এই যে tidal volume প্লাস ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস হচ্ছে আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই পুরোটা মিলে হচ্ছে আমার ভাইটাল ক্যাপাসিটি। ইট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট এ পারসন ক্যান এক্সপায়ার বাই ফোর্সড এক্সপিরেশন আফটার এ ফোর্সফুল ইনস্পিরেশন। এখানে দেখো টাইডাল ভলিউম, ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম এন্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই পুরোটা মিলে হচ্ছে আমার 4800 মিলিলিটার অথবা ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, এরপরে আমরা দেখব ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে আমার রেসিডুয়াল ভলিউম তো লাংসের থেকেই গেল যেটা বের হতে পারছে না সেটুকু, এবং এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম যেটা সর্বোচ্চ ফোর্সফুল কন্ডিশনে আমি এক্সপায়ার করতে পারবো, এই দুটো মিলে হবে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এবং এই সবগুলো ক্যাপাসিটি একসাথে করে যেটা হবে সবগুলো আসবে যার মধ্যে সেটা হবে টোটাল লাং ক্যাপাসিটি। এটা অ্যাবাউট ধরা হয় 5800 মিলিলিটার থেকে 6000 মিলিলিটার অফ এয়ার টোটাল লাং ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে আমরা ভলিউম এবং ক্যাপাসিটি গুলো মোটামুটি বুঝলাম, এখন আমরা একটু যাব ভাইটাল ক্যাপাসিটিকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে। ঠিক আছে, কিসের কিসের উপর ভাইটাল ক্যাপাসিটিটা ডিপেন্ড করে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ারওয়ে রেজিস্ট্যান্স, ফোর্স অফ কন্ট্রাকশন অফ রেসপিরেটরি মাসল, ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ লাংস, এজ, সেক্স, পোশ্চার, সারফেস এরিয়া, অ্যানাটমিক্যাল বিল্ড অফ এ পারসন, এই সবগুলো ফ্যাক্টর হচ্ছে এফেক্ট করছে ভাইটাল ক্যাপাসিটিকে। কিভাবে? কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আছে, কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে। ফিজিওলজিক্যাল কন্ডিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন ফিমেলস ইজ লেস দ্যান মেল, কেন? কারণ মেল পার্সনের কনজেনিটালি তার রেসপিরেটরি মাসল, তার মাস্কুলার ইফোর্ট, তার মাস্কুলার স্ট্রেংথ সবকিছু ন্যাচারালি একটা ফিমেলের তুলনায় স্ট্রং হবে এবং মাস্কুলার হবে, যার কারণে একটা মেলের ভাইটাল ক্যাপাসিটি অ্যাবাউট 25% গ্রেটার দ্যান দ্য ফিমেল। সো আমরা বুঝতে পারলাম যে ফিমেলের চেয়ে মেলের ভাইটাল ক্যাপাসিটি বেশি হচ্ছে, এবং তাদের মধ্যে যাদের বডি বিল্ড অনেক স্ট্রং থাকে যেমন অ্যাথলেটদের, অথবা হচ্ছে যারা জিম করে সবসময় বা বডি বিল্ড অনেক স্ট্রং, তাদের ক্ষেত্রে ভাইটাল ক্যাপাসিটি একটু বেশি হবে। দাঁড়ানো অবস্থায় ভাইটাল ক্যাপাসিটি বেশি হবে, শোয়া অবস্থায় ভাইটাল ক্যাপাসিটি একটু কম হবে। যারা এই যে বিভিন্ন বাঁশি বাজায় বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট বাজায় তাদের ক্ষেত্রেও ভাইটাল ক্যাপাসিটিটা একটু বেশি হবে। আর প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন আছে তার মধ্যে এই কন্ডিশন গুলোতে ভাইটাল ক্যাপাসিটি কমে যায়,
এর মধ্যে বিভিন্ন ডিজিজের নাম দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে রেস্ট্রিকটিভ ডিজিজ এবং অবস্ট্রাকটিভ ডিজিজ দু ধরনের ডিজিজই আছে যেখানে ভাইটাল ক্যাপাসিটি কমছে। রেস্ট্রিকটিভ অবস্ট্রাকটিভ ডিজিজ কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটির এফেক্টিং ফ্যাক্টর এবং ইম্পর্টেন্স অফ ভাইটাল ক্যাপাসিটি অলরেডি আমরা জানি, এটা তো অবশ্যই একটা লাং ফাংশন টেস্টের মধ্যে পড়ছে। এবং এর মাধ্যমে আমরা ডিফারেন্ট পালমোনারি ফাইব্রোটিক ডিজিজকে ক্লাসিফাই করতে পারি। তার মধ্যে টিউবারকুলোসিস আছে, অ্যাজমা আছে, এমফাইজিমা আছে। অ্যাজমা, এমফাইজিমা এগুলো আমার পড়ছে অবস্ট্রাকটিভ ডিজিজের মধ্যে, টিউবারকুলোসিস পড়ছে রেস্ট্রিকটিভ ডিজিজের মধ্যে। তো ভাইটাল ক্যাপাসিটির মেজারমেন্টের মাধ্যমে আমরা এই ডিজিজগুলো ক্লাসিফাই করতে পারবো, ঠিক আছে? তো এখন হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি আমরা জানলাম, তাই না? তো নর্মালি ভাইটাল ক্যাপাসিটিকে বলা হয় স্লো ভাইটাল ক্যাপাসিটি। আর একটা আছে হচ্ছে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এই ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে ডাইনামিক লাং ফাংশন টেস্টের মধ্যে পড়ছে। এবং এই ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি যেটাকে আমরা ভাইটাল ক্যাপাসিটি হিসেবেও ধরতে পারি, কিন্তু আগের দিনে মানে প্রিভিয়াসলি এটাকে বলা হতো স্লো, দুই ধরনের ভাইটাল ক্যাপাসিটি, স্লো এবং ফোর্সড। বাট এখন ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিটাকেই ভাইটাল ক্যাপাসিটি ধরা হয়। এই ফোর্সড ভাইটাল ক্যাপাসিটিটা মেজারমেন্টের মাধ্যমে আমরা লাং ফাংশনের স্ট্যাটাসটা বুঝতে পারবো। এই ফোর্সড ভাইটাল ক্যাপাসিটির সাথে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম। এটা এই দুইটার কম্পারিজনের মাধ্যমে আমরা একটা মানুষের লাং ফাংশন স্ট্যাটাস বলে দিতে পারবো এবং সে কোন ধরনের ডিজিজে সাফার করছে, রেস্ট্রিকটিভ নাকি অবস্ট্রাকটিভ, সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে ফোর্সড এক্সপিরেটরি ভলিউমটা কি? দ্য ভলিউম অফ এয়ার হুইচ ক্যান বি এক্সপায়ার্ড ফোর্সফুলি ইন এ গিভেন ইউনিট অফ টাইম আফটার আ ডিপ ইন্সপিরেশন। এখানে ভাইটাল একটা লেখা দেয়া হয়েছে যে ভাইটাল ক্যাপাসিটি ইজ টাইমড। তার মানে ভাইটাল ক্যাপাসিটি যে পরিমাণ 4800 মিলিলিটার প্রায় আমরা পড়েছি, এই ভাইটাল ক্যাপাসিটির মধ্যে, ভাইটাল ক্যাপাসিটি ধরো আমি কমপ্লিট নিয়ে নিয়েছি, আমার মধ্যে এখন আমার ইন টোটাল ভাইটাল ক্যাপাসিটি 4800 মিলিলিটার, তার মধ্যে যে পরিমাণ এয়ার আমি ফার্স্ট সেকেন্ডে এক্সহেল করতে পারবো সেটা হচ্ছে আমার ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড। তারপরে দ্বিতীয় সেকেন্ডে আবার যেটা আমার এক্সেল হবে সেটা হচ্ছে ফোর্সড এক্সপায়েটরি ভলিউম ইন 2 সেকেন্ডস। তাহলে আমরা যদি 3 সেকেন্ডের ফোর্সড এক্সপায়েটরি ভলিউম নেই, তাহলে 1 সেকেন্ডে কতটুকু, পরের সেকেন্ডে মানে পরের 1 সেকেন্ডে আবার কতটুকু বের হচ্ছে, তারপরের 1 সেকেন্ডে আবার কতটুকু বের হচ্ছে, এভাবে হিসাব করা হয়, ঠিক আছে? তো নর্মালি যে মেজারমেন্টটা আমরা নেই সেটা হচ্ছে নর্মাল একটা অ্যাডাল্ট পার্সনের ফোর্সড এক্সপায়েটরি সরি ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি যদি 4800 মিলিলিটার হয়, তাহলে প্রথম সেকেন্ডে তার প্রায় 83% অফ ভাইটাল ক্যাপাসিটি তার এক্সেল করতে হবে ফোর্সফুলি। তাহলে বোঝা যাবে যে সেই মানুষটার লাং ফাংশন নর্মাল আছে। তাহলে 83% অফ ভাইটাল টোটাল ভাইটাল ক্যাপাসিটি কত হতে পারে, প্রায় 3600 মিলিলিটারের মতো। তাহলে একটা মানুষের নর্মাল ভাইটাল ক্যাপাসিটি যদি আমরা মেজার করি যে তার 4800 মিলিলিটার আছে এবং সেখান থেকে সে যদি 3600 মিলিলিটার প্রথম সেকেন্ডে এক্সেল করে ফোর্সফুলি, তাহলে তার লাং নর্মাল কন্ডিশনে আছে। দ্বিতীয় সেকেন্ডে সে আরো বেশি বের করবে, প্রায় 94%, তৃতীয় সেকেন্ডে 97%, এবং বলা হয় তারপরে সেকেন্ডে প্রায় টোটাল ভাইটাল ক্যাপাসিটিটাই সে এক্সেল করে। তাহলে আমরা বুঝলাম যে FEV হচ্ছে নর্মালি, ইন নর্মাল FEV1 ইজ দ্য 80% অফ ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এখন এই FEV1 এবং FVC এই দুটো রেশিও করার মাধ্যমে আমরা একটা মানুষের লাং ফাংশন স্ট্যাটাস নর্মাল আছে নাকি রেস্ট্রিকটিভ কন্ডিশনে আছে নাকি অবস্ট্রাকটিভ কন্ডিশনে আছে সেটা মেজার করতে পারি। তাহলে আমরা বললাম যে নর্মালি একটা মানুষের 80%-এর মতো বের হবে। তাহলে এখানটায় তোমরা একটু দেখো যে অবস্ট্রাকটিভ ডিজিজের ক্ষেত্রে দেখি 80% বের হচ্ছে, হচ্ছে না। এতটুকু যদি নর্মালি 80-83% হয়, এটা আমার মনে হচ্ছে প্রায় 40-50%, বা খুব বেশি হলে 60% এখানে বের হচ্ছে। এখানে গ্রাফটার মধ্যে আমরা প্রায় 50%-এর মতোই ধরতে পারি। তাহলে 50% মানে তার ভাইটাল ক্যাপাসিটি যদি নর্মালি 4800 মিলিলিটার হয়, তাহলে সেই পার্সেন্টের ক্ষেত্রে তার প্রথম সেকেন্ডে ফোর্সড এক্সপিরেটরি ভলিউমটা হবে অনলি 2 লিটার থেকে 2.5 লিটার, বা 2000 থেকে 2500 মিলিলিটার, ঠিক আছে? প্রায় অর্ধেকের মতো। তো তখন আমরা বুঝবো যে এই মানুষটা অবস্ট্রাকটিভ কন্ডিশনে ভুগছে বা অবস্ট্রাকটিভ ডিজিজে সাফার করছে। এখন একটা কোশ্চেন হতে পারে যে ম্যাডাম তাহলে রেস্ট্রিকটিভ কিভাবে বুঝবো আমরা, অবস্ট্রাকটিভটা কিভাবে বুঝছি? অবস্ট্রাকটিভ মানে কি? অবস্ট্রাকটিভ মানে কোথাও অবস্ট্রাকশন হয়েছে, আমাদের লাংস থেকে যখন এয়ারটা আমাদের নোজ দিয়ে বাইরে আসে, তো এখানে অনেকগুলো স্মল এয়ারটা আমরা পড়ছি যে টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অনেকগুলো ছোট ছোট ব্রঙ্কিওল আছে। এই ব্রঙ্কিওল গুলোর মধ্যে যখন অবস্ট্রাকশন হয়, সেই অবস্ট্রাকশনের কারণে আমাদের এয়ারটা সরাসরি ফুসফুস থেকে নাক দিয়ে বের হয়ে আসতে পারে না, অনেকগুলো জায়গায় ধাক্কা খায়। তো তখন আমি শ্বাস নিয়েছি নর্মালি, আমি প্রায় আমার ভাইটাল ক্যাপাসিটি ধরো 4800 মিলিলিটারই আমার মধ্যে আছে, বা আমি 500 মিলিলিটার টাইডাল ভলিউম আমি নিয়েছি,
কিন্তু যখন আমি বের করব, বের করার সময় সেই 500 মিলিলিটার আমি বের করতে পাচ্ছি না, সেখান থেকে অনলি আমার 200 বা 250 মিলিলিটার বের হচ্ছে। তো ইন টোটাল পোস্ট রেসপিরেটরি ভলিউমটাও আমার কমে আসবে। তাহলে আমার লাংসটা এক্সপ্যান্ড করছে ঠিকই, আমি বাতাস নিচ্ছি ঠিকই, কিন্তু টোটালটা বের করতে পারছি না। তখন কি হলো, আমার পোস্ট ভাইটাল ক্যাপাসিটিটা ঠিক থাকবে কিন্তু পোস্ট এক্সপিরেটরি ভলিউমটা কমে যাবে। সো ইন দ্য ডিজিজ প্রসেস ওয়্যার দ্য পোস্ট ভাইটাল ক্যাপাসিটি ইজ নর্মাল অর মিনিমালি নর্মাল, মানে খুব কম কমে, যদি তার 4800 থাকে সেখান থেকে খুব কমে 4200 হলো, কিন্তু তার পোস্ট এক্সপিরেটরি ভলিউমটা অনেকখানি কমে গেছে, প্রায় 2 লিটার বা 2.5 লিটার, তখন আমরা বুঝবো সেই মানুষটা অবস্ট্রাকটিভ ডিজিজে ভুগছে। এবং অপর পাশে যে রেস্ট্রিকটিভ ডিজিজ কখন হবে, রেস্ট্রিকটিভ ডিজিজ মানে আমার যখন লাংসটা ওনলি এক্সপ্যান্ড করতে পারছে না, সেটা কি কারণে হতে পারে, লাংসের মধ্যে যে প্যারেনকাইমাটাস টিস্যু আছে বা কানেকটিভ টিস্যু আছে, সেই ফাইব্রাস টিস্যু গুলো যদি এক্সেসিভ গ্রোথ হয় বা অনেক বেশি হয়, তখন দেখা যাচ্ছে আমার লাংসটা খুব বেশি এক্সপ্যান্ড করতে পারছে না, প্রসারিত হচ্ছে হতে পারছে না, লাংসের ইলাস্টিসিটি কমে গেছে, তখন যে পরিমাণ বাতাস আমার নেয়ার কথা সেই পরিমাণে আমি নিতে পারছি না। আমার যদি 4800 মিলিলিটার ভাইটাল ক্যাপাসিটি হয় কিন্তু আমি নিচ্ছি অনলি 3500 থেকে 4000 মিলিলিটার, তাহলে আমার FVC কমে গেল, ফলে কি হবে, আমার FEVN ও কিন্তু কমবে, কারণ আমি 4800 মিলিলিটার নিলে আমি 3600 বের করি নর্মালি, কিন্তু আমি যদি নেই 4000 মানে নিচ্ছি কম, তাহলে তো আমি বেরও করবো কম, তাহলে আমার 2800 মিলিলিটারের মতো বের হবে, তাহলে স্বভাবতই আমার FVC ও কমবে, FEVN ও কমবে। কিন্তু কথা হলো FVC টা রেস্ট্রিকটিভ ডিজিজে বেশি কমবে আর FEV1 টা এখানে কম কমবে। তাহলে ইন সামারি আমরা যেটা বলতে পারি, যে ডিজিজ গুলোতে FEV1 টা কম কমছে এবং FVC টা বেশি কমছে, সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ ডিজিজ। আর যে ডিজিজ প্রসেসে FEV1 টা অনেক বেশি কমছে, মানে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, আর FVC খুব অল্প কমছে অথবা নর্মাল থাকছে, সেটাকে বলা হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ। তাহলে আশা করি এই দুটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে, নর্মাল কন্ডিশনে কি হবে, রেস্ট্রিকটিভ কন্ডিশনে কি হবে এবং অবস্ট্রাকটিভ কন্ডিশনে কি হবে। পরীক্ষায় স্যার ম্যাডামরা অনেক সময় জিজ্ঞেস করেন যে রেস্ট্রিকটিভে মেইনলি কোনটা কমে বলো অথবা অবস্ট্রাকটিভে মেইনলি কোনটা কমে বলো, তখন আশা করি উত্তরটা এবার তোমরা ক্লিয়ারলি দিতে পারবে। এবং আর আরেকটা প্রশ্ন স্যার ম্যাডামরা করেন, যে রিটেনেও আসে এটা অনেক সময়, যে মেনশন টু নেমস অফ রেসপিরেটরি ডিজিজেস, মেনশন টু নেম অফ অবস্ট্রাকটিভ ডিজিজেস, তখন তোমরা এখান থেকে এতগুলো নাম মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট 2-3টা নাম যদি তোমরা একটু মনে রাখতে পারো, দেন এখান থেকে যেমন ইম্পর্টেন্ট হলো অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইজিমা, এই 3টা নাম মনে রাখাই যথেষ্ট। আর এখান থেকে তোমরা মনে রাখতে পারো হচ্ছে প্লিউরাল ইফিউশন, এছাড়া মায়াস্থেনিয়া গ্রাভিস, টিউবারকুলোসিস, এগুলো হচ্ছে রেস্ট্রিকটিভ ডিজিজ। তো আশা করি তোমাদের রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ এর কনসেপশনটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, আজকে অনেক বকবক করেছি, অনেক কিছু বলার চেষ্টা করেছি, কতটুকু তোমরা বুঝতে পেরেছো বা কতটুকু ডিফিউশন হয়ে আজকে তোমাদের মধ্যে ঢুকেছে আমি জানি না, তবে আমি জাস্ট একবার রিভিউ করে নেই। আমরা তাহলে আজকে পড়লাম মোটামুটি হোয়াট ইজ ভেন্টিলেশন, কয় ধরনের ভেন্টিলেশন, পারফিউশন রেশিওটা কি হবে, ডেড স্পেস কি, ডেড স্পেস এয়ার কি, তারপরে পরিমাণ কতটুকু, কার অ্যালভিওলার ভেন্টিলেশন কতটুকু হয়, পালমোনারি ভেন্টিলেশন কতটুকু হয়, কোথায় রেশি, পরীক্ষায় কিন্তু কোশ্চেন করা হয় যে ভেন্টিলেশন পারফিউশন রেশিও কোথায় বাড়ছে কোথায় কমছে, নর্মালি কত, কোথায় বাড়বে কোথায় কমবে, তো তখন তোমাদেরকে এই উত্তরগুলো বলতে হবে, ঠিক আছে। তো তাহলে ফিজিওলজিক্যাল ডেড স্পেস কি, ফিজিওলজিক্যাল শান্ট কি, এই জিনিসগুলো একটু জাস্ট তোমরা আরো একটু ভালো করে এখান থেকে দেখে নিবা। তারপরে আমরা বললাম যে সারফেস টেনশন কি, সারফেস টেনশন কিভাবে অ্যালভিওলিকে কলাপস করতে চায়, এদের মেকানিজমটা কি, এতে কে প্রিভেন্ট করে, সেই সারফেক্টেন্ট কোথা থেকে আসলো, এর কম্বিনেশন কি, কিভাবে কাজ করছে সারফেস টেনশনটা কমাতে, এবং তারপরে আসলো আমাদের পালমোনারি ভলিউম এবং ক্যাপাসিটি কি কি আছে সেটা আমরা পড়লাম, স্ট্যাটিক লাং ফাংশন কি, ডাইনামিক লাং ফাংশন টেস্ট কি, এরপরে স্পাইরোগ্রামের আমরা মেজারমেন্ট গুলো অথবা ভলিউম এবং ক্যাপাসিটি গুলো দেখলাম, এবং এর সাথে আমরা পড়লাম যে পোস্ট ভাইটাল ক্যাপাসিটি এবং পোস্ট এক্সপিরেটরি ভলিউম মেজারমেন্টের মাধ্যমে আমরা কিভাবে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ ডিজিজের মধ্যে ডিফারেনশিয়েট করব। তো আশা করি তোমাদের আজকে যতটুকু পড়িয়েছি কিছুটা হলেও মাথায় ঢুকেছে, আমি আশা করছি যে অবশ্যই কিছুটা হলেও ঢুকেছে। সো থ্যাংকস টু অল, সবাই ভালো থাকো, আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর আমি চেষ্টা করব তোমাদের আজকের ক্লাসের স্লাইড গুলো এবং গত ক্লাসের স্লাইড গুলো তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য।
তোমরা একটু কষ্ট করে ওখান থেকে কালেক্ট করে নিবে স্লাইড গুলো, তাহলে তোমরা নিজেরাও দেখতে পারবে অনেকটা, এবং আমার এই ক্লাসের সাথে কোঅর্ডিনেট করে একসাথে পড়লে আইডিয়া গুলো আরো হয়তো বা ক্লিয়ার হবে। আর আরেকটা কথা, আজকের আমি সোর্স গুলো মেনশন করতে চাই। আজকের পুরো লেকচারের সোর্স আমি নিয়েছি গাইটন, গ্যানন, সিসি চ্যাটার্জি, কে সি বোলিঙ্গাম থেকে, এবং কিছু অংশ বায়োকেমিস্ট্রির কিছু পোর্শন যেমন সারফেস টেনশন, সারফেক্টেন্টের বিষয়গুলো আমি হচ্ছে আমাদের মোজাম্মেল স্যারের এবিসি বই এবং তার পাশাপাশি লিপিং কোর্স থেকে কিছু অংশ দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আমার জন্য দোয়া করবে, এবং তোমাদের আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, কিছুটা হলেও তোমরা বেনিফিটেড হও, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।